हेलो स्टूडेंट्स, क्लास 10 जनरल मैथ्स एक्सरसाइज 3.2 ए वीडियो पिते अमी 4 नंबर क्वेश्चन है। देखो चार्टी उनको आछे, ये चार्टी उनको सॉल्व करे देखा बो। प्रथमे अमी एक नंबर टा कोची। देखो इखने एक जुड़ा रोहिकी समीकरण दवा आछे। की बोला आछे क्वेश्चन टा ते नीचे जुड़ा रोहिकी समीकरण गुलोर कुनगुलो संगत বা অসঙ্গত। যদি সঙ্গত রৈখিক সমাধান নির্ণয় করো। তো আমরা এই রৈখিক সমীকরণ জোড়া সঙ্গত না অসঙ্গত প্রথমে নির্ণয় করতে হবে। তার জন্য দেখো x প্লাস y ইকুয়াল টু 5 সেটা আমরা লিখতে পারি x প্লাস y মাইনাস 5 ইকুয়াল টু 0। এটা হয়ে গেল আমাদের এক নম্বর সমীকরণ। নেক্সট আছে 2x প্লাস ওয়াইজ ওয়াই ইকুয়াল টু 10 সেটা আমরা লিখতে পারি মাইনাস 10 ইকুয়াল টু 0। এটা হয়ে গেল আমাদের 2 নম্বর সমীকরণ। এখন 1 এবং 2 থেকে a1 দেখো এখানে x এর সহগ আছে 1, তাহলে a1 ইকুয়াল টু 1 আর এখানে x এর সহগ আছে 2, তাহলে a2 হবে 2। b1 এখানে y এর সহগ আছে 1, তাহলে b1 1 হলো। আর এখানে y এর সহগ আছে 2, তাহলে b2 হলো 2। নেক্সট এখানে ধ্রুবক পদ আছে -5, তাহলে c1 হলো -5। আর এখানে c1 -10, তাহলে c2, এখানে c2 -10। এখন a1 বাই a2 1 বাই 2। নেক্সট b1 বাই b2 সেখানেও দেখো 1 বাই 2। নেক্সট c1 বাই c2 আছে -5 বাই -10। মাইনাস মাইনাস কাটা যাবে, 5 5 1 যা 5 5 2 যা 10। এখানেও পাচ্ছি আমরা 1 বাই 2। তাহলে আমরা দেখো a1 বাই a2 ইকুয়াল টু b1 বাই b2 ইকুয়াল টু c1 বাই c2, কেন এই প্রতিটিতেই আমরা 1 বাই 2 1 বাই 2 1 বাই 2 এরকম পেয়েছি, একই সংখ্যা পেয়েছি প্রতিটিতে। তাহলে এই তিনটি অনুপাতে সমান। তো আমরা লিখবো যেহেতু a1 বাই a2 ইকুয়াল টু b1 বাই b2 ইকুয়াল টু c1 বাই c2, অতএব সমীকরণ জোড়া সঙ্গত। এটা কেন সঙ্গত হলো, যে যদি এই তিন জোড়া তিনটি অনুপাতই যদি সমান হয় তাহলে আমরা এক জোড়া সন্নিপাতি রেখা পাব, মানে একটা রেখার সঙ্গে অন্যটি রেখা মিলে থাকবে। আর সেই ক্ষেত্রে এখানে প্রতিটি বিন্দুই সমাধান, এই সমীকরণ জোড়ার সমাধান হবে। এগুলি তোমরা আগে পেয়েছ, আমি আগের ভিডিওতে এই 4 নম্বরের আগে 1 2 3 এই তিনটা এই কোশ্চেন অ্যান্সারে আমি এগুলি বুঝিয়ে দিয়েছি। তোমরা যদি না দেখে থাকো ভিডিওগুলি দেখে নিবে, ঠিক আছে? তো সমীকরণ জোড়া আমাদের সঙ্গত হলো। এখন যেহেতু সমীকরণ জোড়া সঙ্গত, তো আমরা লেখ অঙ্কন করে এই সমীকরণ জোড়ার সমাধান নির্ণয় করতে দিয়েছে, সেটা আমাদের করতে হবে। তো এখন লেখ অঙ্কনের জন্য আমরা 1 নম্বর সমীকরণ থেকে তো লিখছি ফ্রম 1 এক নম্বর সমীকরণের থেকে দেখো যদি আমরা ওয়াইটাকে এই সাইডে ওয়াইটাকে এক সাইডে রেখে এক্স আর 5টাকে আমরা অন্য সাইডে নিয়ে যাই, দেখো আমাদের হবে ওয়াই ইকুয়াল টু, দেখো -5টা ফার্স্ট রাইট সাইডে আসছে, +5 হয়ে আসলো, আর এক্স
এটা প্লাস x আছে রাইট সাইড রাইট সাইডে আসলে মাইনাস x হবে এখন এই যে সমীকরণটা এই সমীকরণটাকে সিদ্ধ করে এমন ভাবে আমরা দুটো বিন্দু নির্ণয় করে নেব একটা বিন্দুকে আমরা a বিন্দু আর একটা বিন্দুকে আমরা b বিন্দু নামকরণ করব এখন a আর b বিন্দু x এবং y স্থানাঙ্ক আমরা নির্ণয় করব দেখো x এর ভ্যালু যদি আমরা 5 ধরি তাহলে 5 - 5 0 y হয়ে যাবে 0 নেক্সট x এর ভ্যালু যদি আমরা 0 ধরি তাহলে 5 - 0 5 তার মানে y ভ্যালু হয়ে যাবে তাহলে আমরা a এবং b দুটো বিন্দু পেলাম a এর স্থানাঙ্ক 5 0 এবং b এর স্থানাঙ্ক 0 5 নেক্সট আমরা দুই নম্বর সমীকরণ থেকে ফ্রম 2 দুই নম্বর সমীকরণটা দেখো কি আছে 2x + 2y - 10 = 0 তো আমরা এরকম লিখতে পারি 2y = এই 10 টা ফার্স্ট রাইট সাইডে আসলো প্লাস 10 হয়ে গেল আর প্লাস 2x টা রাইট সাইডে এসে মাইনাস 2x হয়ে গেল নেক্সট স্টেপে y ইকুয়াল টু 10 মাইনাস 2x ডিভাইডেড বাই 2 এই y এর সঙ্গে 2 ইনটু হয়েছিল সেটা এই সাইডে আসলে ডিভাইড হয়ে গেল এখন এই সমীকরণটাকে সিদ্ধ করে এমন ভাবে আমি অন্য দুটো বিন্দু নির্ণয় করে নিব একটা বিন্দুকে আমি c বিন্দু এবং অন্যটা বিন্দুকে আমি d বিন্দু নামকরণ করলাম এখন c এবং d বিন্দু x এবং y স্থানাঙ্ক আমি নির্ণয় করে নিব দেখো প্রথমে যদি আমি x এর ভ্যালু 3 ধরি তাহলে কি হবে দেখো y ইকুয়াল টু 10 মাইনাস 2x 2x মানে 2 ইনটু x তার মানে x এর ভ্যালু আমি 2 3 ধরেছি তো 2 ইনটু 3 x এর জায়গায় আমি 3 বসালাম আর এখানে ডিভাইডেড বাই 2 আছে তাহলে 10 মাইনাস 6 ডিভাইডেড বাই 2 সেখান থেকে 10 মাইনাস 6 4 ডিভাইডেড বাই 2 2 টু যা 4 তো আমি পেলাম 2 মিন্স y ভ্যালু হয়ে যাবে 2 আবার x এর ভ্যালু যদি আমি 2 ধরি এখানে আমি x এর ভ্যালু 2 ধরছি তাহলে এখানে হয়ে যাবে 2 টু যা 4 সেই ক্ষেত্রে এখানে দেখো 2 টু যা 4 10 মাইনাস 4 6 6 কে 2 দিয়ে ডিভাইড করলাম পাবো 3 তার মানে x এর ভ্যালু যখন আমি 2 ধরলাম y এর ভ্যালু পেলাম 3 বুঝছ এখন আমি a b বিন্দু দুটি প্রথমে কার্টেসিয় সমতলে দেখো x ও x ড্যাশ এবং y ও y ড্যাশ আমি দুটো অক্ষরেখা এঁকে নিয়েছি যে দুটো ও বিন্দুতে ছেদ করেছে এখন a বিন্দু বসাবো যার x স্থানাঙ্ক 5 y স্থানাঙ্ক 0 1 2 3 4 5 x স্থানাঙ্ক 5 y স্থানাঙ্ক 0 মানে এটা এই x অক্ষতেই থাকবে তো বিন্দুটা এটা হবে এই বিন্দুটা তাহলে a বিন্দু এই বিন্দুটা হয়ে যাবে a বিন্দু যার স্থানাঙ্ক 5 0 নেক্সট b বিন্দুটা দেখো 0 5 x স্থানাঙ্ক 0 y স্থানাঙ্ক 5 x 0 মানে এখানেই হবে আর y 5 মানে 1 2 3 4 5 মানে এই বিন্দুটা এই বিন্দুটা তাহলে আমাদের হয়ে গেল b বিন্দু যার স্থানাঙ্ক 0 5 এখন a এবং b বিন্দু আমি সংযোগ করব a এবং b বিন্দু সংযোগ করছি যে রেখাটি পেলাম এই রেখাটিকে আমি PQ নামকরণ করলাম
নেক্সট আমি 2 নম্বর সমীকরণের জন্য লেখ অঙ্কন করব এখানে সি বিন্দুটা আছে 3 2 x 3 y 2 1 2 3 আর y 2 এখানে আসবে বিন্দুটা এই বিন্দুটা আমরা পাবো x 3 y 2 এটা সি বিন্দু 3 2 এরপরে ডি বিন্দুটা দেখো 2 3 2 1 2 x 2 y 3 এই বিন্দুটা হবে ডি বিন্দু যার স্থানাঙ্ক 2 3 এখন সি ডি সংযোগ করব আমরা সংযোগ করার সময় দেখা গেল যে এই বিন্দু দুটি আগের যেটা লেখ ছিল সেই এই সিডি এর সংযোগী রেখাটা আগের পিকিউ রেখার সঙ্গে মিলে আছে ঠিক আছে তো আমরা সিডি সংযোগী রেখাকে আর এবং এস নামকরণ করলাম এখন দেখো আমাদের দুটো সমীকরণের লেখ একসঙ্গে মিলে আছে এই লেখটির সাইডে আমি সমীকরণ দুটো লিখে দিব x plus y equal to 5 x plus y minus 5 equal to 0 আরো একটা সমীকরণ y x plus y y minus 10 y x plus y y minus 10 equal to 0 তো এখন আমি কথাগুলি লিখব যেভাবে অঙ্কন করলাম লেখটা সেটা লিখব আর সমাধানটা এর থেকে দেব কার্টেসিয়ান সমতলে এ এ বিন্দুটা 5 0 0 এবং বি 0 5 স্থাপন করে সংযোগ করায় পি কিউ রেখা পাওয়া গেল যেটা সমীকরণ একের লেখ একইভাবে সি বিন্দুটা 3 2 এবং ডি 2 3 স্থাপন করে সংযোগ করায় আর এস রেখা পাওয়া গেল যেটা সমীকরণ দুই এর লেখ দেখা গেল যে পি কিউ এবং আর এস পি কিউ রেখা এবং আর এস রেখা দুটি সন্নিপাতী একটা একটার সঙ্গে মিলে আছে তো এরা সন্নিপাতী অতএব
উক্ত সমীকরণ জোড়ার অসংখ্য সমাধান পাওয়া যাবে। ঠিক আছে, তোমাদেরকে বলেছিল যদি সঙ্গত রৈখিকভাবে সমাধান নির্ণয় করো, তো লেখ অঙ্কন করে দেখলাম যে একটা রেখা আরেকটার সঙ্গে মিলে আছে, তো এরা সন্নিপাতি, আর সন্নিপাতির জন্য এর প্রতিটি বিন্দুই এই সমীকরণ জোড়ার সমাধান, তো অসংখ্য সমাধান এখানে পাওয়া যাবে। এইভাবে আমাদের এক নম্বর অঙ্কটা হয়ে গেল। তোমরা এটা তুলে নাও, নেক্সট দু নম্বরটা করো। এখন তোমরা দু নম্বরটা দেখো, আছে x মাইনাস y ইকুয়াল টু 8 আর 3x মাইনাস 3y ইকুয়াল টু 16। তো আমি এখানে সলিউশনটা করছি, x মাইনাস y ইকুয়াল টু 8 সেটা থেকে আমরা লিখতে পারি x মাইনাস y মাইনাস 8 ইকুয়াল টু 0। এটা হয়ে গেল আমাদের এক নম্বর সমীকরণ। আর এখানে আছে থ্রাইজ এক্স মাইনাস থ্রাইজ ওয়াই ইকুয়াল টু 16, সেটার থেকে আমরা লিখতে পারি থ্রাইজ এক্স মাইনাস থ্রাইজ ওয়াই মাইনাস 16 ইকুয়াল টু 0। এটা হয়ে গেল আমাদের দু নম্বর সমীকরণ। এখন এক এবং দুই থেকে এ ওয়ান এক্সের সঙ্গে এখানে সহগ আছে ওয়ান, তো এ ওয়ান হবে ওয়ান। এ টু এখানে এক্সের সহগ আছে থ্রি, তাহলে এ টু হবে থ্রি। বি ওয়ান দেখো এখানে ওয়াই সহ মাইনাস ওয়ান হবে, কেন মাইনাস ওয়াই আছে, তার মানে ওয়াইয়ের সঙ্গে মাইনাস ওয়ান ইনটু হয়ে আছে, তো বি ওয়ান হবে মাইনাস ওয়ান। আর বি টু ওয়াই সঙ্গে এখানে মাইনাস থ্রি ইনটু হয়ে আছে, তাহলে বি টু হবে মাইনাস থ্রি। নেক্সট সি ওয়ান দেখো ধ্রুবক পদ এখানে আছে মাইনাস 8, আর এখানে ধ্রুবক পদ আছে মাইনাস 16। তো এখন এ ওয়ান বাই এ টু ইকুয়াল টু 1/3, নেক্সট বি ওয়ান বাই বি টু মাইনাস 1/-3, মাইনাস মাইনাস কাটা যাবে তাহলে আমরা পাবো 1/3, নেক্সট সি ওয়ান বাই সি টু এখানে আছে মাইনাস 8 আর এখানে আছে মাইনাস 16, এখানে মাইনাস মাইনাস কাটা যাবে, 8 1 যা 8, 8 2 যা 16, আমরা পাচ্ছি 1/2। তাহলে দেখো এ ওয়ান বাই এ টু ইকুয়াল টু বি ওয়ান বাই বি টু আমরা পেয়েছি, কারণ দুটোতেই আমরা পেয়েছি 1/3 1/3, কিন্তু সি ওয়ান বাই সি টু আমরা পেয়েছি 1/2, তো এটা কিন্তু এই দুটোর সাথে সমান নয়। আমরা লিখবো যেহেতু এ ওয়ান বাই এ টু ইকুয়াল টু বি ওয়ান বাই বি টু বাট নট ইকুয়াল টু সি ওয়ান বাই সি টু, অতএব এরকম হলে যখন এ ওয়ান বাই এ টু ইকুয়াল টু বি ওয়ান বাই বি টু বাট নট ইকুয়াল টু সি ওয়ান বাই সি টু, তো সেখানে এক জোড়া সমান্তরাল রেখা আমরা পাব, যে রেখা দুটি কোনো জায়গাতেই এরা কাটাকাটি করবে না, অর্থাৎ এদের কোনো সমাধান থাকবে না। আর যেহেতু কোনো সমাধান নেই, এগুলি এই সমীকরণ জোড়া অসঙ্গত, অতএব লিখব আমরা সমীকরণ জোড়া অসঙ্গত। ঠিক আছে, তো এটা যেহেতু অসঙ্গত আমাদের আর লেখ অঙ্কন করার দরকার নেই, বলেছে যদি সঙ্গত তাহলে রৈখিকভাবে সমাধান নির্ণয় করতে,
তো এটা এখানে অঙ্কটা এখানে শেষ হলো। নেক্সট তোমাদেরকে তিন নাম্বার অঙ্কটা করাবো, এটা তোমরা তুলে নাও, অঙ্কটা মুছে দিচ্ছি। দেখো তিন নাম্বারটা কি দেওয়া আছে, সলিউশন থ্রি আছে, y is x plus y minus 6 equal to 0। এটা আমরা এক নাম্বার ধরলাম, আর তারপর একটা আছে 4x minus 2y minus 4 equal to 0, এটা আমরা দু নাম্বার ধরলাম। এখন এক এবং দুই থেকে a1 equal to x এর সঙ্গে এখানে 2 আছে, a1 2 হবে, a2 x এর সঙ্গে এখানে 4 আছে তো 4 হবে, b1 y এর সঙ্গে এখানে কোন সংখ্যা নেই মানে y into 1 হয়ে আছে তো b1 হবে 1, b2 y এর সঙ্গে minus 2 আছে দেখো তাহলে b2 হবে minus 2, next c1 ধ্রুবক পদ আছে minus 6, আর c2 এখানে ধ্রুবক পদ আছে minus 4। তো দেখো এখন a1 by a2 equal to 2 by 4, 1 যা 2, 2 যা 4, তো আমরা পেলাম 1 by 2, b1 by b2 এখানে দেখো 1 আর এখানে আছে minus 2, তো আমরা পেলাম minus half। নেক্সট সি ওয়ান বাই সি টু, এখানে আমরা দেখো এখানে যেহেতু এ ওয়ান বাই এ টু নট ইকুয়াল টু বি ওয়ান বাই বি টু হয়েছে তো সি ওয়ান বাই সি টু আমাদের আর করার দরকার নেই, এটা আমরা আর করবো না। তো এ ওয়ান বাই এ টু যেহেতু a1 বাই a2 নট ইকুয়াল টু b1 বাই b2 এরকম হলে আমরা এক জোড়া কাটাকাটি করা রেখা পাব যার একটি অদ্বিতীয় সমাধান থাকবে, তো এখান এটাও যেহেতু সমাধান আছে এটাও সঙ্গত, অতএব সমীকরণ জোড়া সঙ্গত। ঠিক আছে, তো সঙ্গত যখন আমাদের লেগটা অঙ্কন করতে হবে, এখন দেখো লেগ অঙ্কনের জন্য আমরা প্রথমে এই সমীকরণ দুটো থেকে দুটো দুটো বিন্দু আমরা করতে হবে। দেখো এক নম্বরের থেকে ফ্রম ওয়ান, এক নম্বর সমীকরণ থেকে এক নম্বর সমীকরণটাকে স্যাটিসফাই করে এমন দুটি বিন্দু আমরা এখানে নির্ণয় করে নিব, একটা বিন্দুকে এ বিন্দু অন্যটাকে বি বিন্দু ধরব, এবং এ বিন্দুর এক্স এ এবং বি বিন্দুর এক্স এবং ওয়াই স্থানাঙ্ক আমরা নির্ণয় করে নেব। দেখো ফ্রম ওয়ান, এক নম্বর থেকে দেখো আমি পাই twice x plus y minus 6 equal to 0, সেখান থেকে আমরা লিখতে পারি twice y equal to y টা লেফট সাইডে রইল আর twice x টাকে আমরা রাইট সাইডে নিয়ে গেলাম, minus 6 টাকেও রাইট সাইডে নিয়ে গেলাম,
তো মাইনাস সিক্সটা রাইট সাইডে এসে প্লাস সিক্স হলো, আর টুয়াইজ এক্সটা এখানে প্লাস আছে, রাইট সাইডে এসে এটা মাইনাস টুয়াইজ এক্স হলো। তো এক নম্বর সমীকরণের থেকে আমরা এটা পেলাম। এখন এই সমীকরণটাকে সিদ্ধ করে এমনভাবে আমরা দুটো বিন্দু নির্ণয় করব। দেখো এক্স এর ভ্যালু প্রথমে যদি আমি এক্স এর ভ্যালু জিরো ধরি তাহলে কি হবে, টু ইন্টু জিরো জিরো, সিক্স মাইনাস জিরো সিক্স, তো ওয়াই ভ্যালু হয়ে যাবে সিক্স। ঠিক আছে, এক্স যখন জিরো হবে ওয়াই তখন সিক্স হবে। নেক্সট এক্স এর ভ্যালু এইবার যদি আমি এক্স এর ভ্যালু টু ধরি, এক্স এর জায়গায় আমি টু লিখলাম, তাহলে টু ইন্টু টু ফোর, সিক্স এর থেকে ফোর মাইনাস করলে আমরা পাব টু। তো আমাদের দুটো বিন্দু হয়ে গেল। নেক্সট দু নম্বর সমীকরণ থেকে ফ্রম টু, দু নম্বর সমীকরণটা কি আছে, ফোর এক্স মাইনাস টুয়াইজ ওয়াই মাইনাস ফোর ইকুয়াল টু জিরো, এটা থেকে যদি আমরা মাইনাস ওয়াই যে ওয়াইটাকে রাইট সাইডে নিয়ে আসি তাহলে আমাদের হবে ফোর এক্স মাইনাস ফোর ইকুয়াল টু টুয়াইজ ওয়াই। দেখো মাইনাস টুয়াইজ ওয়াইটা রাইট সাইডে এসে প্লাস টুয়াইজ ওয়াই হয়ে গেছে, আর এখানে ফোর এক্স মাইনাস ফোর লেফট সাইডে আছে। নেক্সট স্টেপে আমরা এটা করতে পারি, ফোর এক্স মাইনাস ফোর ডিভাইডেড বাই টু ইকুয়াল টু ওয়াই, আর এখান থেকে আমরা আরেকটু ক্যালকুলেশন করতে পারি। এই দুটোর থেকে যদি আমরা টু কমন নিই তাহলে আমাদের থাকবে টুয়াইজ এক্স মাইনাস টু। দেখো এই দুটোর থেকে টু কমন নিয়েছি, টু টু যা ফোর এক্স, এটা হয়ে গেল প্লাসে মাইনাসে মাইনাস, টু টু যা ফোর ডিভাইডেড বাই টু ইকুয়াল টু ওয়াই। এবার টু টু কাটা গেল, আমরা পেলাম টুয়াইজ এক্স মাইনাস টু ইকুয়াল টু ওয়াই। এখন এই সমীকরণটাকে স্যাটিসফাই করে এমনভাবে আমরা দুটো বিন্দু সি এবং ডি নির্ণয় করে নেব। সি এবং ডির এক্স এবং ওয়াই ভ্যালু বের করে নেব। দেখো ওয়াই এক্স মাইনাস টু ইকুয়াল টু ওয়াই আছে, এখানে এক্স এর ভ্যালু যদি আমি থ্রি ধরি, এক্স এর ভ্যালু আমি থ্রি ধরলাম, তাহলে কি হবে, থ্রি টু যা সিক্স, সিক্স মাইনাস টু ফোর, তাহলে ওয়াই এর ভ্যালু হয়ে যাবে ফোর। এক্স এর ভ্যালু যদি আমি ওয়ান ধরি, টু ওয়ান যা টু মাইনাস টু জিরো, ওয়াই এর ভ্যালু তখন হয়ে যাবে জিরো। ঠিক আছে, তো এইভাবে আমাদের সি ডি বিন্দু দুটি হয়ে গেল। এখন আমরা কার্টেসিয়ান সমতলে এক্স ও এক্স ড্যাশ ওয়াই ও ওয়াই ড্যাশ রেখা দুটি ও বিন্দুতে ছেদ করেছে, এখন আমরা এখানে এ বিন্দু আর বি বিন্দুটি বসাবো। এ বিন্দুর স্থানাঙ্ক জিরো সিক্স, জিরো মানে এক্স জিরো সিক্স ওয়াই সিক্স, ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স, এটা হয়ে গেল আমাদের এ বিন্দু জিরো সিক্স। নেক্সট বি বিন্দুটা টু টু এক্স টু ওয়াই টু, এই বিন্দুটা হবে বি বিন্দু টু টু। এখন এ এবং বি বিন্দু দুটি আমি স্কেলের সাহায্যে সংযোগ করব। আমরা একটি সরল রেখা পেলাম, যে রেখাটিকে আমি পি কিউ নামকরণ করছি।
এখন আমরা সি এবং ডি বিন্দু দুটো দেখব। দেখো সি থ্রি ফোর, এক্স থ্রি ওয়াই ফোর, ওয়ান টু থ্রি ফোর আর ওয়ান টু থ্রি, এক্স থ্রি ওয়াই ফোর এই বিন্দুটা হবে। এটা সি বিন্দু যার স্থানাঙ্ক থ্রি ফোর। নেক্সট ডি বিন্দুটা যার স্থানাঙ্ক এক্স ওয়ান ওয়াই জিরো, এক্স ওয়ান ওয়াই জিরো মানে এই বিন্দুটা, এটা হলো ডি বিন্দু ওয়ান জিরো। এখন সি এবং ডি বিন্দু আমরা সংযোগ করব। দেখো এখানেও আমরা একটা সরল রেখা পেয়েছি যেটাকে আমরা আর এস নামকরণ করলাম। তাহলে দেখা গেল যে এ বি বিন্দু সংযোগী রেখা এবং সি বি বিন্দু সংযোগী রেখা দুটি একটা বিন্দুতে ছেদ করেছে, এটা হলো বি বিন্দু যার স্থানাঙ্ক টু টু। তো আমরা সেই কথাটুকুই এখন লিখব। কার্টেসিয় সমতলে এ এ বিন্দু জিরো সিক্স এবং বি টু টু বিন্দু দুটি স্থাপন করে সংযোগ করায় পি কিউ রেখা পাওয়া গেল যেটা সমীকরণ একের লেখ। একইভাবে সি থ্রি ফোর এবং বি ওয়ান জিরো স্থাপন করে সংযোগ করায় আর এস রেখা পাওয়া গেল যেটা সমীকরণ দুই দুইয়ের লেখ। এই লেখ দুটি বি বি বিন্দুটা টু টু স্থানাঙ্ক টু টু বিন্দুতে করেছে, অর্থাৎ উক্ত সমীকরণ দ্বয়ের একটি অদ্বিতীয় সমাধান হলো
এখানে x equal to 2 এবং y equal to 2 ঠিক আছে তো এইভাবে আমাদের লেখের সাহায্যে সমীকরণ লয়ের 3 নম্বর সমীকরণে যে এক জোড়া সমীকরণ দেওয়া আছে সেটার সমাধান হলো x 2 y 2 ঠিক আছে তো এইভাবে তোমাদের 3 নম্বর অঙ্কটা হয়ে গেল এটা তোমরা তুলে নাও নেক্সট আমি 4 নম্বরটা করে দেব এটা আমি মুছে দিচ্ছি এবার 4 নম্বরটা করব चार नंबर टाइप की किया छे सॉल्यूशन 4 2 x माइनस 2 y माइनस 2 इक्वल टू 0 ये टाइप एक नंबर और 4 x माइनस 4 y माइनस 5 इक्वल टू 0 ये टाइप दो नंबर एक एवं दूसरी थ्री A1 equal to 2, A2 equal to 4, B1 equal to minus 2, B2 equal to minus 4, C1 equal to minus 2, C2 equal to minus 5. এখন A1 by A2 equal to 2 by 4. 2 1 जा 2, 2 2 जा 4. अमने पेलाम half. Next, B1 by B2. Minus 2 by minus 4. तो minus minus काटा जाबे, 2 1 जा 2, 2 2 जा 4. एकाना अमने पाबो half. Next, C1 by C2. Equal to minus 2 divided by minus 5. Minus minus kata jabe amra pabo 2 by 5. Jehetu A1 by A2 equal to B1 by B2 but not equal to C1 by C2. Ote ukto সমীকরণ দয়ে কোন সমাধান নেই অর্থাৎ উক্ত সমীকরণ করণ দয় অসঙ্গত এরকম হলে আগে আমি বলেছি যে এক জোড়া সমান্তরাল রেখা আমরা পাবো যে দুটি কোনো জায়গায় কোনো বিন্দুতে কাটাকাটি করবে না অর্থাৎ এদের কোনো সমাধান থাকবে না অর্থাৎ এরা অসঙ্গত ঠিক আছে তো অসঙ্গত হলে আমাদের লেখা অঙ্কন করতে হবে না সঙ্গত হলেই করতে হবে তো এই অঙ্কটা এখানেই কমপ্লিট হয়ে গেল তো তোমাদেরকে চারটা অঙ্কই করে দিলাম আশা করি বুঝতে পেরেছো থ্যাংক ইউ